আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এবং আজকের এই ভিডিওটা করছি হচ্ছে চৈতি হাওয়ার সৌজন্যে কিছুদিন আগে চৈতি আমাকে বলেছিলেন যে আপনি একটা ভিডিও করেন বা লেখেন তো আমি ভাবছিলাম যে ও হয়তো এমনিই বলেছে তো কদিন পরেই আমি দেখলাম যে চৈতি হাওয়া চৈতি হাওয়া লাগিয়েছি আসলে ওর ফুল নেম আমি জানি না তো দেখলাম যে ওর একটা সার্জারি সার্জারি হয়েছে হয়েছে আসলে ব্রেস্ট এটা একটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে খুবই একটা ঝুঁকিপূর্ণ একটা বিষয় এবং আজকে সেই কারণেই আমি এই বিষয়টি নিয়ে আসলে কথা বলবো তো কালকে আমি এর গত পাঁচ বছর ধরে আমি চেষ্টা আমি আসলে ভাবছি যে ম্যামোগ্রাম করব কিন্তু করি 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 না তো গতকালকে আমি চৈতির ব্যাপারের পর একটু সিরিয়াস হলাম যে আসলে করা উচিত এটা ম্যামোগ্রাম হচ্ছে একটা এক্স রে ব্রেস্টের এক্স রে করে করে দেখে যে এটা কোনো ক্যান্সার পাওয়া যাচ্ছে কিনা বা কোনো বা এখানে বিল্ড করেছে কি না। এগুলো আর নানা নানা অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে পিকচার নিয়ে ইমেজ নিয়ে তারপরে হচ্ছে দেখে যে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা আছে কি না বা নর্মাল কিনা টিস্যুগুলো তো দু টাইপের ম্যামোগ্রাম হয় একটা হচ্ছে যে স্ক্রিনিং যেটা হচ্ছে যে কোন রকম সিমটম সে জানে না কিন্তু সতর্কতা যখন ম্যামোগ্রাম করতে যায় তখন হচ্ছে যে ওরা মাত্র চারটা ভিউ নেয় প্রতিটা ব্রেস্টের দুটো করে তো একটা হচ্ছে যে টপ টপ উপর নিচের এরকম তখন ওদের একটা এক্সরে প্লেট আছে তখন ওরা এমন চেপে ধরে চেপে নিয়ে তারপর বেস্ট টিস্যুগুলোকে লাইটে স্প্রেড করে নিয়ে তারপরে যখন উপর নিচে এমন চাপ দেয় যেমন হয়ে যাবে তখন ওরা একটা ইমেজ নিবে আর একটা হচ্ছে সাইড বাই সাইড এরকম চেপে ধরে নিয়ে তারপরে ওরা ইয়ে করে ম্যামোগ্রাম করতে যে যেটা করতে হবে প্রথমে ওদের কিছু ইয়ে আছে যে পালনীয় সেটা হচ্ছে যে ম্যামোগ্রাম করার আগে সারা গায়ে যাদের লোশন মাখার অভ্যেসে গোসল করে তারা লোশন মাখা উচিত না এবং হাতের নিচেও কোনো ডিওড্রেন্ট বা জিনিস ওগুলো ইউজ করতে হয় না তাহলে যে ইমেজটার রেজাল্ট আসবে সেটা হয়তো ফলস একটা রেজাল্ট এলো এবং সেটা হয়তো দেখা গেল যে ভাবছে যে ব্রেস্ট টিস্যু ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিনা তেমন একটা ফলস একটা ওয়ার্নিং পেতে পারে আসতে পারে সে কারণে রকম কোনো কিছু ইউজ করা উচিত না এবং ওরা একটা অ্যাপটন করতে দেয় শর্ট এবং ফ্রন্ট ওপেন রাখতে হয় আরও যেটা সেটা হচ্ছে যে একটা বিষয় আছে যখন প্রেসটা ন্যামোগ্রাম করতে যাবে তার আগে একটা সময় একটা নির্ধারণের ব্যাপার আছে যে অনেক সময় পেন ফুল কিছুটা হতে পারে তো সবার তো না আমার যেমন কিছুই খুব বেশি সিরিয়াস কিছু মনে কারণ ধরে চেপে হয়নি হয়নি ততটা চেপে ধরতে ধরবে যতটা আহ লোক মানুষ সহ্য করতে পারবে তো মানুষের ব্রেস্ট কখনো কখনো সেন্সিটিভ থাকে যখন পিরিয়ডের আগ দিয়ে এবং পিরিয়ডের টাইমে মানুষের মানুষের অনেকের ব্রেস্ট সেন্সিটিভ থাকে তোমার টাচ করলে ব্যথা লাগে ফলে ওদেরকে বলেছে তুমি যখন ব্রেস্ট ম্যামোগ্রাম করতে যাবে তখন সময়টা এমন করতে হবে যেন পিরিয়ডের ওয়ান উইক পরে হয় তাহলে দেখা যাবে যে ওই ব্রেস্ট লেস সেন্সিটিভ থাকে ওই সময়টাতে তারপরেও যদি কেউ মনে করে ব্যথায় অনেক ভয় পায় তাহলে কিলার যেমন প্যারাসিটামল টাইলোনল আহ আমাদের দেশে প্যারাসিটামল এদেশে টাইলোনল অথবা আইবিউ পফিন এদেশের যেগুলো খেয়ে গেলে কোনো অসুবিধা হবার কথা না আরো ব্রেস্ট ম্যামোগ্রামের সময় যেটা জিজ্ঞেস করে ম্যামোগ্রাম কিন্তু এক্স রে আমি যেটা বলেছি অলরেডি জিজ্ঞেস করে যে ফ্যামিলি হিস্ট্রিতে কারো ব্রেস্ট ক্যান্সার আছে কিনা অথবা অথবা রকম কিছু মেডিসিন আছে সেগুলো বলে যে তোমার মেডিসিন ওগুলো খেয়েছে কিনা বা নিচ্ছে কিনা অথবা ব্রেস্ট ইমপ্লান্ট হয়েছে কিনা ইমপ্লান্ট মানে আহ ব্রেস্ট বড় করে অনেক সময় জেল দিয়ে অনেক সময় লিকুইড দিয়ে যাই হোক যে কারো যে একটা সিলিকন ব্যবহার করে তো ব্রেস্টটা ইমপ্ল্যান্ট হয়েছে কিনা আবার অনেকের খুব বিগ বিগ ব্রেস্ট থাকলে রিডাকশন থাকে যে কেটে ছোট করে সেগুলো হয়েছে কিনা এগুলো সব রকম ইনফরমেশন এবং কিছু ওষুধের ইনফরমেশন এবং ফ্যামিলি হিস্ট্রি নেয় যেন বা অন্য কোন ব্রেস্ট অন্য কোন ক্যান্সার হয়েছে কিনা সেগুলো ওরা আসলে স্ক্রিনিং এর সময় ইয়ে করে ওই তথ্যগুলো নিয়ে নেয় আর আমাকে যেটা করেছে যে আমি তো এটা স্ক্রিনিং একটা জিনিস সেটা হচ্ছে যে আমি জানি না আমার বেস্ট ক্যান্সার হয়েছে কিনা কিন্তু আমি জাস্ট সতর্কতামূলক গেলাম সেটা হচ্ছে তখন ওরা মাত্র চারটা ভিউ নিবে উপর নিচে সাইড বাই সাইড দুটো দুটো চারটে কিন্তু যাদের ডায়াগনস্টিক যারা হয়তো ডক্টরের কাছে গিয়েছিল একটু মনে করছে লাম্প আছে বা সামথিং বা একটু তখন ওদেরকে সেটাকে বলে ডায়াগনস্টিক ম্যামোগ্রাম ওই সময় অনেকগুলো ভিউ নেয় অনেকগুলো ভিউ নেয় এবং টার্গেটেড এরিয়াতে এবং নানা অ্যাঙ্গেলে নেয় যেন ওরা ফাইন্ড আউট করতে পারে আসলে কি হয়েছে তো এটা হচ্ছে ম্যামোগ্রামের দিক যেগুলো সেটা কিন্তু ম্যামোগ্রাম যা ভয় পায় মনে করে যে অনেক ভয়ের কিছু এটা আসলে তেমন কিছু না এটা মেন্টালি মনে হয় বেশি ভয়ের ব্যাপার যারা মেন্টালি ভয় পেতে চায় তারাই ভয় পায় যারা মনে করে যে না এটা কিছু না একটু ব্যথা না হয় পেলে আমি তখন কিন্তু আর কোনো অসুবিধা হয় না আর একটা এটা তো ম্যামোগ্রাম একটু তবুও ঝুঁকি আছে অনেকে বলে যে ম্যামোগ্রাম করতে গেলে রেডিয়েশন আমরা নিচ্ছি আহ প্রতি ইয়ারলি যেমন ফর্টি হলে পরে বলে যে ফর্টি থেকে তোমরা ম্যামোগ্রাম শুরু করো কিন্তু যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের কিন্তু আরো আগে বলে যে আরো আগে যে ম্যামোগ্রাম করার কথা তো ম্যামোগ্রামে তো আমরা একটা রেডিয়েশন পাচ্ছি কারণ বেস্টকে টার্গেট করে তোরা করছে সেখানে একটা রিস্ক থাকে কিন্তু তারপরেও সেটা বলে যে যেটা একেবারে রিস্ক নেই কিন্তু আমরা আমাদের সচেতনতা বেশি জরুরি সেটা হচ্ছে যে সেলফ এক্সাম সেলফ বেস্টকে নিজের বেস্টকে নিজের সেলফ এক্সাম করতে হবে তো এটা যাদের ইয়াং যারা যাদের এভরি মান্থেড হয় তাদের বলে যে তুমি হয়তো জাস্ট শেষ হয়েছে ওয়ান উইক পর থেকে যাদের বা পোস্ট ম্যানাপোজাল হয়ে গিয়েছে মানে বন্ধ হয়ে গিয়েছে তাদেরকে বলে যে তুমি মাসটা একটা তারিখ নির্ধারণ করে তারপরে তুমি তুমি তোমার সেলফ চেক করো তো সেল্ফ চেক করতে গেলে নিজেকে জানা নিজেকে দেখা সেটাই হচ্ছে ব্যাপার তো আপনারা যার যে লজ্জা পান নিজের বডিতে সেটা আসলে তাদের নিয়ে আমি কিছু কথা বলবো না আমার কথা হচ্ছে আমাকে নিয়ে আমার আমাদের এই বডিটা একটা হচ্ছে আমানত আমানত না তো এটাকে বলে নিয়ামত না কি যেন বলে মানে এটা একটা উপহার একটা বিশাল একটা উপহার আমাদের মানব জীবনের এই বডিটাকে আমরা সবচেয়ে নিজেকে ভালোবাসার চেয়ে বড় কিছু নেই তো সেলফ এক্সামে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টপলেস টপলেস হতে হবে সামনে একটা আয়না থাকবে লাইট থাকবে তো লাইটে যে দাঁড়িয়ে প্রথমে দেখতে হবে যে আমার ব্রেস্ট এর কোন রকম কোন ডিসকালারেশন আছে কিনা মানে কালার গুলো সব জায়গায় ব্রেস্ট এর কালারটা একই রকম আছে কিনা কোথাও চেঞ্জ হয়েছে বদল হয়েছে কোথাও বদল নেই এই জিনিসগুলো মানে কিছুটা লুক কিছুটা ফিল এই দুটো মিলে হচ্ছে সেলফ এক্সাম হয় তো এফডি মানতে করতে হবে এবং দেখতে হবে যে দুটো ব্রেস্ট একই রকম আছে কিনা নিপোল গুলো একই রকম আছে কিনা এগুলো নানা দেখতে হয় এবং সেলফ নানা দিক থেকে তো প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে যে কোমরের হাত দিয়ে এমন কোমরে হাত দিয়ে দাঁড়াতে হবে টপলেস তারপরে হচ্ছে এমন করতে হবে এমন করে যেন ব্রেস্ট দুটো একই রকম হয়ে এলো কিনা এবং কোথাও তখন দেখা গেল যে মানে স্মুথনেস এর মধ্যে কোনো পার্থক্য হলো কিনা বা দুটোর সাইজ এবং কাঠামো বা গঠনগত কোন অ্যাবনরমালিটিস চোখে পড়ে কিনা তারপরে এরকম করে সাইডেও দেখতে হবে এরকম সাইডেও দেখতে হবে তারপরে যেটা আর একটা যে এখন তো এমন হাত দিলে পরে যে নিচের যদি কোনো ব্রেস্টের নিচের কোথাও যদি কোনো অ্যাবনরমালিটিস থাকে সেটা চোখে পড়বে না ফলে হাত উঁচু করে এরকম করে নিয়ে আবার এমন করে দেখতে হবে বিশাল আয়না এবং লাইটের মধ্যে তো তখন দেখতে হবে দেখে এটা তো মানে চোখে দেখে সেলফ এক্সাম হলো এবং অনেক ক্ষেত্রেই কিন্তু এটা বোঝা যায় যে এভরি মান্থে দুটো ব্রেস্ট মানুষের কাছাকাছি থাকে ছোটবেলা থেকে সে জানে যে কেমন তার তো সে যখন এভরি মান্থে টাচ করবে এবং দেখবে সেটা থেকে বোঝা যায় ডিসকালারেশন হয়েছে কিনা গঠনগত কোনো চেঞ্জ হয়েছে কিনা কোথাও দেবে গেল কিনা কোথাও উঁচু হয়ে গেল কিনা কোথাও যেমন এরকম অনেক সময় স্কিনটা মানে নিপলের চারপাশে যে ওলা থাকে গোল যে সার্কেলটার একটা ব্রাউন কালার থাকে বাঙালিদের আমেরিকানদের হয়তো পিঙ্ক কালার তো সেখানে এরকম মাছের আশের মতো দেখা গেল যে হয়তো ব্রেস্টে অথবা ব্রেস্টের উপরে অথবা নিপলের এরিয়াতে হয়তো এরকম আশ ভাব সেটাও কিন্তু একটা খারাপ মানে খারাপ হবার কথা না যখন আমরা চোখে দেখা দেখে দেখে ফেললাম কোনো ভিন্নতা বা অ্যাবনরমালিটিস চোখে পড়লো না তারপরে ধরে দেখতে হবে ধরার ক্ষেত্রে হলো তিন তিন ফিঙ্গার দিয়ে দেখতে হবে তো ধরাটা শুয়ে করতে হবে শুয়ে বিছানায় যেমন আমরা শুয়ে একটা বালিশে যে আমার বালিশ হয়তো বালিশে আমি হয়তো লেফট ব্রেস্ট যদি আমি চেক করি তাহলে এরকম করে শুয়ে নিয়ে তারপর আর্মপিঠ থেকে আর্ম পিঠ থেকে একেবারে তিন আঙ্গুল দিয়ে এমন করে তিন আঙ্গুল দিয়ে আর্মপিঠ থেকে আ পুরোটা ব্রেস্ট একেবারে এখান থেকে শুরু করে বন। আ তারপর স্টার নাম এই যে মিডল যে বোনটা থাকে এটাকে বলে স্টার নাম স্টার নাম টি ব্রেস্টে নিচ দিয়ে উপর চেপে 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 এভরি ওয়্যার capo পুরোটা ব্রেস্ট এরকম করে চেক করতে হবে ধরে ফিল করতে হবে চেপে চেপে এবং তিন আঙ্গুল দিয়ে দুই আঙ্গুল দিয়ে করলে অনেক সময় দেখা গেলো ল্যাম্পটা হয়তো আর জায়গায় চলে গেল বা বোঝা গেল না ঠিকমতো ফুলে তিন আঙ্গুল দিয়ে করতে হবে এবং চেপে চেপে দেখতে হবে যে ব্রেস্টের মধ্যে টিস্যু গুলো একই রকম ফিল কিনা পুরো জায়গার অথবা ব্রেস্টের মধ্যে একটা চোখ সুটি পড়লো কিনা অথবা গুলির মতো শক্ত কিছু হাতে আপনার এসেছে তারপরে পিরিয়ড শেষ হয়ে গেল অনেক সময় ফর্ম করে হয়তো সেটা হয়তো আবার দেখা গেলো যে আপনি পরবর্তীতে নেই যদি কন্টিনিউসলি থেকে থাকে তখন যদি হাতে কোনো লাম্প টাম্প কিছু ধরা পড়ে মানে সলিড কিছু হয়তো শক্ত মটরশুটি বা বাদামের মতো বা মার্বেলের মতো কিছু তখন যেতে হবে যে ডক্টরের কাছে ওটাকে চোখে রাখতে হবে মনের মধ্যে রেখে বড় হচ্ছে কিনা কোনো আর কোনো চেঞ্জ হচ্ছে কিনা এগুলো হচ্ছে সেলফ এক্সাম তো সেলফ এক্সামে থার্টি সেভেন পার্সেন্ট ধরা পড়ে যে কিছু অ্যাবনারম্যাটিক্স হয়েছে এবং প্রতি মাসে কিন্তু এটা চেঞ্জ হতে পারে সেলফ এক্সাম বলে ফেলেছি এভরি মাসে হবে এখন আমি ব্রেস্ট ক্যান্সার নিয়ে কিছু কথা বলবো সিমটম গুলো কি কি কারণ সেলফ এক্সাম আমরা করতে গেলাম কিন্তু আমরা সিমটম জানলাম না তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না কি এক্সাম করছি হয় এগুলো কিন্তু সব আমার কথা না এগুলো সব অভিজ্ঞজনদের কথা এবং আমি রিসার্চ করে এটা বের করেছি মোস্ট অফ দা টাইমে ব্রেস্ট ক্যান্সারে হয়তো শুরুতে কোনো সিমটম থাকবে না কিন্তু যখন টিউমার অলরেডি গ্রো করে ফেলেছে তখন কিন্তু আসতে পারে সেটা হচ্ছে যে যেমন মানে হচ্ছে ম্যাচ বা সলিড ফিলিং একটা থাকবে সেটা হচ্ছে ব্রেস্টের যে কোনো এরিয়াতে অথবা আন্ডার আর্মে কারণ এখানে লিম্প নোড থাকে ফলে ব্রেস্ট ক্যান্সার কিন্তু আন্ডার আর্মেও চলে যায় ছড়িয়ে গেলে প্রথমত এটা পেনলেস থাকে কিন্তু সামটাইমস এটার মধ্যে একটা সেন্সেশন থাকতে পারে কিন্তু ল্যাম্প যেটা যে ম্যামোগ্রামে অনেক সময় ফিল করার আগে হয়তো ম্যামোগ্রামে লাম্পটা দেখা গেল আবার অনেক সময় দেখা গেল সোয়ালিং থাকতে পারে সোয়ালিং মানে ফুলে যাওয়া বা ফুলে যায় ব্যথা ব্যথা সেটা যে আর্মপিটে অথবা আর্মপিট মানে মানে হাতের নিচে তারপরে কলার বোনের এখানে অথবা ব্রেস্টের মধ্যে সোয়ালিং যদি থাকে সেটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা একটা সিমটম যখন হয়তো এটা লিম্প নোট পর্যন্ত যখন ব্রেস্ট ক্যান্সারটা ছড়িয়ে যাবে তখন হচ্ছে এটা কিন্তু তখন সোয়ালিং হতে পারে আর্ম পিঠে অথবা কলার অথবা ব্রেস্টে এটা একটু এটা কিন্তু তার মানে আরো বেশি হয়ে গিয়েছে এটা ইনফ্লেমেটরি ব্রেস্ট ক্যান্সার এটাকে বলে এবং এটা কিন্তু অ্যাগ্রেসিভ ক্যান্সার ক্যান্সার আর একটা হচ্ছে পেন বা টেন্ডারনেস ইন ইউর ব্রেস্ট ব্রেস্টের মধ্যে পেন থাকতে পারে অথবা মানে সেন্সিটিভ ব্যথা 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 ভাব থাকতে পারে এটা নর্মালি কিন্তু পেনলেস কিন্তু এটা কখনো কখনো পেন বা টেন্ডারনেস এটা ব্রেস্ট ক্যান্সারের একটা সাইন আর একটা হতে পারে যে দেবে গিয়েছে হয়তো ব্রেস্টের কোন এক জায়গায় একটু দেবে যায় সেটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা সিমটম যে পুরো ব্রেস্টে ঠিক আছে হঠাৎ ব্রেস্টে এক জায়গায় হয়তো দেবে গিয়ে গেল হঠাৎ স্কিনে কারণ ব্রেস্ট ইনসাইডে তো ফর্ম করছে তখন ওরা টানতে থাকে ফলে এক এক জায়গার টেক্সচার এক এক রকম হয়ে যায় তো ব্রেস্টে চেঞ্জ যেগুলো আসে সেটা হচ্ছে সাইজ চেঞ্জ হতে পারে দুটো ব্রেস্ট দু রকমের তারপরে কালারে হয়তো দেখা যাচ্ছে আলাদা হয়তো পুরো ব্রেস্টের কালার একই রকম না যে হওয়ার কথা অথবা হয়তো টেক্সচার টেক্সচার যেটা যে একই রকম না এক এক জায়গায় এক এক রকম মানে স্মুথ বা একই রকম সেল গুলো না অন্য রকম একটু দাগড়া খাগড়া ভাব দেখা যাচ্ছে এরকম হতে পারে আর একটা হচ্ছে টেম্পারেচার অনেক সময় দেখা যায় যে ব্রেস্ট হয়েছে সেই ব্রেস্টে টেম্পারেচার অন্য ব্রেস্টের চেয়ে বেশি তারপর যেটা যে রেডনেস থাকতে পারে গর্ত হঠাৎ করে স্কিনে একটা অরেঞ্জ একটা বান্ধ কালার থাকলো এগুলো হতে পারে আর নিপলেও অনেক সময় চেঞ্জ হয়ে যায় নিপল গুলো দেখা যায় যে এমনিতে তো নিপল আউটওয়ার্ড থাকে যাদের ব্রেস্ট ক্যান্সার হবার মানে হয়েছে বা তাদের হলো ব্রেস্টের নিপলটা ই ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এটা তারপর হয়তো ব্রেস্টের মধ্যে একটু দেবে গেল নিপলটা একটু দেবে আছে ভিতরের দিকে তারপরে বার্নিং থাকতে পারে বার্ন করে বা চুলকায় অথবা কিছু গোটা 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 মানে ঘা ঘা এগুলো হতে পারে তারপর অনেক সময় নিপলের ডিসচার্জ হয় নিপল থেকে মিল্ক না নিপল থেকে একটা কষ কষ বলা যায় বরং রস নিঃসৃত হয় যেটা হয়তো ক্লিয়ার কালার হতে পারে অথবা একটু হতে পারে অথবা অন্য হতে পারে এটা অনেক সময় সব সময় যে খারাপ সেটা না অনেক সময় হয়তো নর্মালি এটা ঘটতে পারে অন্য কোনো কারণে কিন্তু তবুও এটা একটা সাইন আর একটা হচ্ছে মার্বেলের মতো যদি আন্ডার স্কিনে একটা ফিল হয় সেটাও কিন্তু একটা ব্রেস্ট ক্যান্সারের একটা সিমটম যে আমরা অ্যাবনমালিটিস ফাইন্ড করার চেষ্টা করব যে কোনো অ্যাবনরমালিটিস আছে কিনা ব্রেস্টের মধ্যে ব্রেস্টের নানা রকম কিন্তু ক্যান্সার আছে একটাই ক্যান্সার শুধু না আহ ব্রেস্টের নানা রকম ক্যান্সার হয় ক্যান্সার যেটা প্রথমে বলি যে ক্যান্সার হচ্ছে সেলের অ্যাবনরমাল গ্রোথ অ্যাবনরমাল ডিভিশন দ্রুত গতিতে ডিভিশন ঘটতে থাকে এবং যেটা সেটা হচ্ছে যে ওদের গ্রোথ এমনি নর্মাল সেলের কিন্তু একটা সার্টেন টাইম পরে যখন ওদের প্রয়োজনে মরে যায় সেলগুলো কিন্তু যখন ক্যান্সার হয় তখন কিন্তু সেই সেলগুলোর অ্যাবনরমাল গ্রোথ হতে থাকে এবং সেটা ছড়িয়ে যায় আশেপাশেও ছড়িয়ে যাবে এবং কোনো বা ওরদের কোনো ডেথ থাকে না মানে মরে না সচরাচর মানে ধ্বংস হয়ে যায় না রেগুলার সেল গুলো কিন্তু একটা সার্টেন টাইমের পরে ওরা মরে যায় কিন্তু ক্যান্সার সেল যেগুলো সেগুলো কিন্তু মরে না তাই ব্রেস্টের এর সিমটম গুলো আমি বলেছি যে অনেক সময় ঠিক একটা ইয়ে হবে অনেক সময় একটা আশযুক্ত একটা ভাব হবে নিপল বা ব্রেস্ট এরিয়াতে কালারে চেঞ্জ হতে পারে তারপরে হচ্ছে ঢুকে রেডনেস ওগুলো তো বলেছি সবই এখন যেটা সেটা হচ্ছে কজ কি কি কারণে ব্রেস্ট ক্যান্সার হতে পারে প্রথমে কোথায় ব্রেস্ট ক্যান্সার ঘটে সেটা আমি বলছি এটা নর্মালি মিল্ক প্রডিউস যে ডাক্ট আছে ওই ডাক লিস্টের মধ্যে যে সেল গুলো আছে ওখানে ঘুরতে পারে যদি ওই নালী মিল সরবরাহ যে নালী গুলো ওই নালীর মধ্যে যখন এটা ঘটে তাকে তখন সে ক্যান্সারটার নাম হচ্ছে যে ইনভেসিভ ডাক্তাল কার সিনেমা কার মানে ক্যান্সার ডাক্তাল মানে ডাক্তের মধ্যে ঘটেছে আর ইনভেসিভ মানে এটা অন্য দিকে ছড়া যাবে এখন প্রথমে ডাক

লোবুল আর কার সিনেমা তো সবই কার আর একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে অন্য যেটি সব দুধ উৎপাদন করার টিস্যু বাদ দিয়ে যে আরও টিস্যু থাকে ওই টিস্যুর মধ্যে ঘটবে সেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার হয় আর যেসব কারণ গুলোতে ঘটে সেটা হচ্ছে হরমোনাল চেঞ্জের ঘটতে পারে অনেকে হরমোনাল মেডিসিন নেয় তখনও ঘটতে পারে লাইফ স্টাইল এবং এনভারমেন্টাল কারণে হয়তো ব্রেস্ট ক্যান্সার ঘটে এবং কিছুটা আছে জেনেটিকও তো জেনেটিক মধ্যে দেখা যাচ্ছে পাঁচ থেকে ক্যান্সার হয় যেটা জিন মিউটেশনের মাধ্যমে সেই জিনটা হচ্ছে যে যদি এটাকে বলে ব্রেস্ট ক্যান্সার জিন ওয়ান সি এ ওয়ান আর একটা হলো ব্রেস্ট ক্যান্সার সি এ টু ওটা হচ্ছে যে এটা যদি থাকে একটা মানুষের মধ্যে বা তার মিউটেশন মিউটেশন জিন অ্যাকচুয়ালি তখন ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার হতে পারে এক্ষেত্রে আহ ফ্যামিলি হিস্ট্রি বা থাকলে পরে এটা হয়তো মায়ের ছিল মায়ের থেকে সন্তানের মধ্যে পাস হয়েছে তখন অনেক সময় বলে যে ব্রেস্ট হয় ক্যান্সার হয়নি বা ওভারিয়ান ক্যান্সার হয়নি কিন্তু অনেক সময় হচ্ছে যে আগেই বলে দেয় যে তোমরা পুরো ব্রেস্ট করে ফেলে 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 বা কেটে কেটে অথবা যদি তাহলে যাদের রিস্ক যাদের এই ঝুঁকিটা বেশি তারা অনেক সময় এই সিদ্ধান্ত নিয়ে নিতে পারে যে আমরা আগে কেটে ফেললাম ব্রেস্ট সুবি থাকবে না ওভারিজি থাকবে ওভারি থাকবে না তাহলে কিন্তু আর ডিম্বাশয় ওভারি হচ্ছে ডিম্বাশয় তো তাহলে কিন্তু আর ব্রেস্ট ক্যান্সার হবে না এখন রিস্ক ফ্যাক্টর যেটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে নানাবিধ রিস্ক ফ্যাক্টর আছে ও তার মধ্যে আমি তো আরো বলেছি যে ওটা তো জেনেটিক আরো এনভার্টাল আছে সিগারেটা অতিরিক্ত মদ খাওয়া তারপরে ইন অ্যাক্টিভ লাইফ স্টাইল ফুড চয়েস যদি না থাকে ভালো এসব নানা কারণে ব্রেস্ট ক্যান্সার ঘটতে পারে অথবা রেডিয়েশন থেকে ব্রেস্ট ক্যান্সার ঘটে এখন রিস্ক ফ্যাক্টর হলো কি কি তো রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে যদি ফিমেল হয় তাহলে তার ব্রেস্ট ব্রেস্ট আছে ফলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি এবং ছেলেদের মধ্যেও তো ব্রেস্ট থাকে বলে ছেলেদেরও কিন্তু বেস্ট ক্যান্সার হয় ব্রেস্ট ক্যান্সার শুধু মেয়েদেরই হবে এমন কোনো কথা নেই তারপরে বয়স যখন বাড়তে থাকে তখনও কিন্তু তখন ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে সেই জন্যই বলে চল্লিশ থেকে তোমার মেমোগ্রাম এবং করতে বলে এবং এছাড়া রেগুলার চেকআপের দরকার আছে আর একটা হচ্ছে যে পার্সোনাল হিস্ট্রি অফ ব্রেস্ট কন্ডিশন যদি আগেই আমরা বুঝি যে বায়োপসি হয়তো করা হয়েছিল একটা সম্ভাবনা ছিল ব্রেস্ট ক্যান্সার হবার ফলে তাদের ঝুঁকি আরো বেশি যাদের একবার ক্যান্সার হয়েছে বা পার্সোনাল হিস্ট্রি আছে অথবা ফ্যামিলি হিস্ট্রি আছে ক্যান্সারে বা অন্যান্য ক্যান্সারের তাদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হবার ঝুঁকি আছে বেশি আর ইনহেরিটেড জিন যেটা বললাম বি এটা যাদের থাকে তাদের রেডিয়েশন এক্সপোজারের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে বেশি ওভিসিটি যারা অতিরিক্ত মোটা তাদের অতিরিক্ত বেস্ট ইস্যু থাকবে এবং অতিরিক্ত সম্ভাবনা থাকবে এটাই হচ্ছে আর যাদের পিরিয়ড খুব ইয়াং যে শুরু হয় তাদেরও কিন্তু বেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে যাদের বারো বছরের আগে যদি পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে তাদের ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা থাকে তারপরে যারা ম্যানোপোজাল ফিমেল যারা আর্লি না যে একটু বেশি এজে যে ঋতুস্রাব বন্ধ হয়ে যায় তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি আরো যেটা যে যাদের বাচ্চা ওল্ড এজে গিয়ে বাচ্চা হয়েছে হচ্ছে থার্টির দিকে অথবা যাদের বাচ্চা হয়নি তাদেরও কিন্তু কখনো প্রেগনেন্ট হয়নি তাদেরও কিন্তু বাচ্চা হয়নি বা কখনো প্রেগনেন্ট হয়নি তাদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হবার সম্ভাবনা বেশি তার মানে আমার সম্ভাবনা রয়ে গিয়েছে তারপরে পোস্ট ম্যানাপোজাল হরমোনাল থেরাপি নেয় অনেকে যে তখন ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে কারণ ব্রেস্ট ক্যান্সারের একটা কিন্তু অ্যাস্ট্রোজেন আর দিয়ে ব্লক করে দেয় অ্যাস্ট্রোজেনের জন্য কারণে কখনো ব্রেস্ট ক্যান্সার হয় কখনো পোজেস্টারনের জন্য হয় ফলে নানা রকম হরমোনাল দিক আছে ব্রেস্ট ক্যান্সারের এবং ব্রেস্ট ক্যান্সার সে কারণেই বলছে যে যারা পোস্ট ম্যানোপোজাল হরমোন থেরাপি নেয় তাদের ঝুঁকি বেশি আর ড্রিঙ্কিং অ্যালকোহল করলে পরেও এটা আমি বলেছি যেটা রিস্ক ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে তো এখন যেটা সেটা যে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে সেটা তো বলেছে অ্যাক্টিভ এবং হেলদি ওয়েট যদি রাখা হয় তাহলে অনেক কিছু আমরা প্রিভেন্ট করতে পারি ব্রেস্ট ক্যান্সার হলে পরে কিন্তু সবার সব ব্রেস্ট ক্যান্সারই একই একই ক্যান্সার না সবারই একই রকম হবে সেটা না এবং সবার কেউ হয়তো যদি আর্লি আমরা ডিটেক্ট করতে পারি সেলফ চেক এর মাধ্যমে বা আর্লি যদি ডিটেক্ট করা যায় তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার শুধু খুব সহজে মানে টি ট্রিট আর কি কিন্তু যদি আমরা ট্রিট না করি তাহলে হয়তো দেখা গেল যে ব্রেস্ট ক্যান্সার থেকে লাং ক্যান্সার তারপরে আরো লিভার ক্যান্সার এগুলো দিকে মানে ক্যান্সার কিন্তু ছড়াতে থাকে বডির মধ্যে ফলে কিন্তু নানা রকম সমস্যা হতে পারে এবং ব্রেস্ট ক্যান্সার হলে পারে নানা রকম ট্রিটমেন্ট আছে অবস্থা বুঝে ব্যবস্থা কখনো হয়তো সার্জারি করে কখনো হয়তো শুধু মেডিসিন কখনো মেডিসিন সার্জারি কখনো রেডিয়েশন তো নানাভাবে নানা রকম ভাবে ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট হয় কিন্তু যত আমরা ডিটেক্ট করতে পারবো তত বেশি সুবিধা পাবার সম্ভাবনা এবং তত বেশি উপকৃত হওয়ার সম্ভাবনা চৈতি বলেছেন যে ক্যান্সার কোনো বাহ্যিক সিমটম ছাড়াই ভেতরে বেড়ে উঠতে পারে যেটা আমার ক্ষেত্রে হয়েছে হ্যাঁ এটা বাহ্যিক সিমটম ছাড়াই আহ বেড়ে ওঠে কারণ প্রথমে পেনলেস থাকে সেই এই জন্য বলে সেলফ সেলফ চেক অথবা গ্রামে গিয়ে ধরা পড়ে কেউ হয়তো ভাবতেও পারেনি সুতরাং এটা চৈতি ঠিকই বলেছেন তো নানা ক্যান্সারের নানা রকম প্রিভেনশন আছে তো আমি শুধু আজকে ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটু বললাম সচেতনতা বাড়ানো আমেরিকাতে প্রতি চল্লিশ বছর হলেই বলে যে তোমরা চেক করো এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদেরকে আরও আগে থেকে বলে এবং ফ্যামিলি হিস্ট্রিতে শুধু ব্রেস্ট ক্যান্সার থাকতে হবে এমনও কথা নেই অনেক সময় দেখা যায় যে বাবা মায়ের যদি অন্য ক্যান্সারও হয় তাহলেও তাদের রিলেটিভ যারা তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায় সুতরাং এভরি মান্থে যে নিজেকে চেক করা নিজেকে দেখা এবং নিজের বডিকে জানা নিজের বডিকে জানা খুবই জরুরি আর হচ্ছে যে যে সব জিনিস বললাম যে স্কিন কালার মানে দেখেও অনেক সময় বোঝা যায় যে ডিসকালারেশন এক এক জায়গার কালার এক এক রকম তারপরে স্কিনের স্মুথনেস হয়তো ফেটে ফেটে যাওয়া বা এই যে মাছের আশের মতো তো এগুলো নানা রকম সিমটম আমি বলেছি হয়তো সবকটাই বলেছি এগুলো এবং চৈতি বলেছেন যে কখনো সিমটম হয়তো চোখে পড়বে না কারণ সিমটম গুলো তো একটু বেশি হওয়ার পরেই হাতে বাধে এবং যাদের ডেন্স ব্রেস্ট তো ওটাকে বলে সলিড বেশি তাদের তো আরো বেশি মানে ধরা পড়ে কম সুতরাং এগুলো নানা দিক আছে তবে সতর্কতা থাকার পরে যদি হয় তাহলে কিন্তু তখন মন শান্ত না দেওয়া যায় যে না আমি সতর্ক ছিলাম তারপরে হয়েছে হয়েছে কিন্তু যদি আমরা সতর্ক না থাকি তারপর হয়ে গেল এবং এমন একটা সিরিয়াস পর্যায়ে চলে গিয়েছে যে যখন নিজেকে আর ফর করা যাবে না সে কারণে আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে বললাম সেলফ চেকটা হচ্ছে আমাদের করণীয় আছে আরো যেটা যে ম্যামোগ্রাম ম্যামোগ্রাম করা এভরি ইয়ার বলে চল্লিশের পরে কিন্তু ম্যামোগ্রামের সাথে কিন্তু আবার রেডিয়েশন রিলেটেড থাকে তো এটা নিয়ে দুই রকমের কথা আছে যে করাটা ঠিক হবে কিনা সুতরাং সেই দিকগুলো আছে তো ব্রেস্ট ক্যান্সারে নানা বিধ ট্রিটমেন্ট আছে এমন জেনেটিক ওই বিষয়টা থাকলে শুধু ব্রেস্ট ক্যান্সার না ওভারিয়ান ক্যান্সার হতে পারে সুতরাং তখন কিন্তু ওটা কেটে ফেলাই ভালো যাই হোক ব্রেস্ট নিয়ে যারা লজ্জা পান তারা ব্রেস্টের অত লজ্জায় পাবেন না নিজের ব্রেস্টকে দেখাশোনা করে রাখতে হবে কারণ ক্যান্সার হলে জীবনের চেয়ে মূল্যবান কিছু না এবং হিউম্যান বডিটা চমৎকার একটা জিনিস আমাদের দেশে মেয়েদেরকে লজ্জা দেওয়া হয় কিন্তু নিজে লজ্জা কখনোই পাবেন না ছেলেরা যদিও তাদের বডি নিয়ে কোনো লজ্জা না পায় আমাদের মেয়েদের বা আমাদের বডি নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই এটা একটা গর্ব গর্বিত হওয়ার জিনিস এটা অসম্ভব একটা সুন্দর উপহার এবং জীবনের জীবনের চেয়ে সুন্দর কিছু না এটাই হচ্ছে আমার কথা তো ব্রেস্টের ও চুলকানি হয় ব্রেস্টের এরিয়াতেই চুলকানি ইচিং হতে পারে এবং যখন ছড়িয়ে যাবে তখন চুলকানি তো হয় অনেক সময় বলে যে পায়ের দিকে তো ফুসকুরির মতো উঠে যায় সুতরাং ব্রেস্ট কোন ক্যান্সারটা কোন পর্যায়ে আছে এখন যদি আমরা ধরতে না পারি আগে কারণ ব্রেস্ট ক্যান্সার শুধু ব্রেস্টই থাকবে এমন না লিম্ফ নোডে ছড়ায় ছড়াবে যখন যখন ব্রেস্টের যে সার্জারি করে কেটে ফেলে দেয় তখন কিন্তু লিম্ফ নোড গুলো কেটে ফেলে যেন ওটা ছড়িয়ে যেতে না পারে সুতরাং চুলকানিও হয় চুলকানিও একটা ব্রেস্ট ক্যান্সারের একটা লক্ষণ কিন্তু সব সময় চুলকানি হলে যে ব্রেস্ট ক্যান্সার হয়ে যাবে সেটাই আসলে না কারণ অনেক চুলকানি আছে অন্য কারণেও ঘটতে পারে সেটা এখন যেটা বলছে যে বয়স যত বাড়বে তত ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে সুতরাং যদি বয়স্কদের যাদের ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছে তাদের যদি একটা ল্যাম্প দেখা যায় এবং সেটা যদি কম মানে থাকে অথবা ফর্ম করতে থাকে বড় হতে থাকে তাহলে তাদের আরো দ্রুত চলে যাওয়া উচিত ট্রিটমেন্টের জন্য ডক্টরকে দেখানো চুলকানি আপনার সবার থাকে না সবার যে সিমটম থাকবে এটা আসলে না বলেছে যে এগুলো সিমটম এখন কোন পর্যায়ে আছে তার উপরে নির্ভর করে এবং কখনো দেখা যায় যে কোনো সিম্পটমই নেই এদিকে হয়ে গিয়েছে সিরিয়াস কেস ক্যান্সার ওরকমই প্রথম দিকে ক্যান্সারে কিন্তু পেনও থাকে না অনেক সময় কিছুই হয় না তারপরে ওরা যেটা করে যে আশেপাশকে বিঘ্নিত ঘটিয়ে ফেলে ওদের সেল ডিভিশনটা এত বেশি হয় এবং অ্যাবনরমালিটিস নর্মাল সেলের একটা সিস্টেম আছে ক্যান্সারের সেলের কিন্তু কোনো সিস্টেম নাই সুতরাং ওরা ডিভিশন বেশি করতে থাকে ওদের এবং আশেপাশের সব জায়গাগুলোকে ওরা দখল করে নেয় এবং হোল সিস্টেমই ওরা চেঞ্জ করে ফেলে সুতরাং ক্যান্সারের আমি একটা জিনিস দেখাচ্ছি আমি কয়েক কতগুলো পিকচার দেখেছি তার মধ্যে ক্যান্সারের সেল গুলো যখন ক্যান্সার হয়ে যায় তখন দিয়া দেখা যাচ্ছে যে অনেকগুলো ছোট 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 মটর শুটি যদি একসাথে করে যাওয়া দলা পাকানো যায় ঠিক তেমন আমার একটা কানের দোল আছে এই কানের দুলটা যেমন সেটা আমি দেখি যে এরকম মানে ক্যান্সারাস সেল গুলো কেমন ডিভিশন গুলো ওদের খুবই অ্যাবনর্মাল হয় এবং এটা কিন্তু ক্যান্সারের ইতোপিয়া মানে আমেরিকাতে বলছে যে ক্যান্সার কজ হচ্ছে মানে মৃত্যুর দুই সেকেন্ড কজ হচ্ছে ক্যান্সার এবং এই ক্যান্সার মধ্যে নানাবিধ ক্যান্সার আছে তো পরবর্তীতে আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে আমি এর পরে যেটা আসবো সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে কথা বলবো কিন্তু আমি আসলে প্রথমেই ভেবেছিলাম সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে কথা বলতে কিন্তু কালকে যেহেতু আমি ম্যামোগ্রাম করলাম সে কারণে আমি ভাবলাম যে তাহলে ম্যামোগ্রামটা কি সেলফ চেকটা কি এবং ব্রেস্ট ক্যান্সারের সিমটম গুলো কি এবং রিস্ক ফ্যাক্টর গুলো কি কি এইগুলো নিয়ে আলোচনা করলাম এবং ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে আমি আসলে আলোচনা করিনি কারণ ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে যে কার কি ধরনের ক্যান্সার হয়েছে ব্রেস্ট ক্যান্সার কিন্তু নানা রকম ইনফ্ল্যামেটরি ব্রেস্ট ক্যান্সার হয় ও ব্রেস্টে কিন্তু একটা ফুলে যেতে পারে আপনার ডিস্ক ডিসকারেশন ব্যথা ওটা কিন্তু ইনফ্ল্যামেটরি ব্রেস্ট ক্যান্সার বলে সেটাকে সেটা কিন্তু অনেক তখন আপনার অন্য ইনভেস্টিভ হয়ে গিয়েছে ওটা ওটা রিস্ক 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 আছে তো ব্রেস্ট ক্যান্সার নানা রকম সিমটম এবং নানা রকম স্টেজ আছে এবং নানা টাইপের আছে এবং সবার প্রত্যেকটা রোগীর অবস্থা বুঝে ওরা ট্রিটমেন্ট প্ল্যান দেয় এবং কোনটা যদি জনিত কারণে হয় যেমন অ্যাস্ট্রোজেন প্রজেস্টেরন তখন ওরা এমন ওষুধ দেয় যে ওই অ্যাস্ট্রোজেন আকে ব্লক করে দিবে ওদের ব্লক করে দিলে তখন অটোমেটিক্যালি ওটা চেঞ্জ হয়ে যায় কখন ওদের সার্জারি লাগে কখনো ঔষধও লাগে সার্জারিও করতে হয় কখনো রেডিয়েশন সুতরাং ট্রিটমেন্ট আমার যে চৈতি আরো বলতে পারবেন কারণ আপনার সাথে অবশ্যই ডিসকাস করেছে সব দিকে চৈত এটা আপনার সৌজন্যে আমি করেছি এবং আমি যখন আরো লিখবো তখন আরো ভালো করে এটা লেখা হবে আমি একটা সিরিয়াস বিষয়ে এটা লিখবো কিন্তু আমি ভিডিওটা করলাম এই কারণে যেন সেলফ চেকটা কিভাবে করতে হয় আর সেটা বোঝা যায় অনেক সময় কিন্তু কিন্তু এই যে পেন কলার এখান দিয়ে সেলফ চেক হাতের নিচেও কারণ আপনার যখন লিম্ফ নোডে ছড়িয়ে যাবে তখন ব্রেস্ট ক্যান্সার কিন্তু ব্রেস্টের মধ্যে যখন থাকবে সেটা তো নরমাল যখন আপনার লিম্ফ নোডে ছড়িয়ে যাবে সেটা মানে আরো ছড়িয়ে যাচ্ছে তখন কন্টলে বাইরে চলে যাচ্ছে কিন্তু breast cancer যে কারণে অনেক সময় আবার বলতে নেকও পেন হয় আর ব্যাকেও সেটা একটা অবাক লেগেছে আমার যে ব্যাকেও পেন হলে অনেক সময় এটা ब्रेस्ट ক্যান্সারের মতো হতে পারে সুতরাং আমাদের সেলফ एग्जाम করতে হবে প্রতি মাসে ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচার জন্য আরেকটা যেটা যে সব সময় অ্যাটেনশন মনোযোগ দিয়ে রাখতে হবে নিজের বডিকে দেখতে হবে এবং কোন রকম চেঞ্জ হয়েছে কিনা তারপরে ডক্টরের কাছে গেলে ডক্টরও কিন্তু চেক করতে করে দেখতে পারে যেমন আমার এখানে মনে হচ্ছে যে কিছু একটু লাম্প লাম্প ভাব আছে আমি যেমন আমার চার তারিখে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে যদিও আমি ম্যামোগ্রাম করেছি কিন্তু ম্যামোগ্রামে যে সব সময় ধরা পড়বে তাও না কারণ ওরা আপনাকে যেভাবে পজিশন করে প্রো ব্রেস্টটা হয়তো ওই দুই প্লেটের মধ্যে ওরা আনতে পারে না কিছু সাইড হয়তো বাদ করে যেতে পারে এবং একটা দানার মতো কিন্তু আপনার ক্যান্সার শুরু হতে পারে ফলে এরকম একটা ছোট্ট একটা দানা এই বড় বড় দানা গুলো ছোট্ট একটা দানা যদি হয় তাহলে আপনার হয়তো ম্যামোগ্রামে ধরা করতে না পরে করতে না পারে ফলে আপনি যদি কোনো ল্যাম্প যদি ফিল হয় তাহলে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে এবং ডক্টরকে বলতে হবে যে দেখো আর চল্লিশ বছর পরে তো চল্লিশ বছর হয়ে যাওয়ার পর থেকে প্রতি বছরে বলে একবার টেস্ট করতে এটা অবশ্য কন্ট্রোভার্সিয়াল কেউ বলে যে তুমি রেডিয়েশন পাচ্ছ বিশেষজ্ঞ রায় এটা এটা নিয়ে দ্বিমত আছে তো অনেক সময় ছোট বাচ্চাদেরও বলা হয় যে ধারণা করা হয় যে ব্রেস্ট ক্যান্সার ক্যান্সার হবে না তো আমি দেখলাম আট বছরে একটা মেয়ে ব্রেস্ট ক্যান্সার হয়েছে কি বলো নিঃসরণ একটা আসলে ব্রেস্ট ক্যান্সার ওর হয়েছে সেটা এবং কারণে যখন ব্রেস্টটা সে গ্রো করে তখন দেখতে হবে যে দুটো ব্রেস্ট একইভাবে গ্রো করছে কিনা অ্যাব নর্মালিটিজ আছে কিনা সুতরাং লজ্জা টজ্জা না পেয়ে ছেলে মেয়ে এবং যাদের বাচ্চা আছে বিশেষ করে মারা যদি একটু শিক্ষিত হয় তাহলে ওই ওই ছোট বাচ্চাদের গোড়ো ঠিক মতো আছে কিনা সেটা দেখা যেতে পারে চৈতি কিন্তু চৈতির জন্যই সৌজন্যেই আমি আজকে এটা করেছি কে আমার চৈতি আহমেদ তার নাম আমার চৈতি হাওয়া বলতে কেন যেন ভালো লাগে তো চৈতি আহমেদ যেটা সেটা বলেছে যে দুটো ছোট টিউম অপারেশন করেছে চৈতির হচ্ছে রিসেন্টলি এখনো কে বোধ হয় কেমো আমার একটা ফ্রেন্ড ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভ করেছে তার পুরো আমার সার্জারি হয়ে গেছে দুটো ব্রেস্টই ওরা ফুললি কেটে ফেলেছে আর কি তো চৈতি যেটা বলেছে যে দুটো ছোট টিউমার অপারেশন করেছে এখন আমি ঠিক জানি না যে দুটো ব্রেস্ট হয়েছিল কিনা জৈতির নাকি একটার মধ্যেই হয়েছে সেটা আমি অবশ্য জানি না এবং ওনার সাথে কথা বললে আমি আর বুঝতে পারবো কোন রকম বাহ্যিক সিমটম ছাড়াই ছড়িয়েছে হ্যাঁ ব্রেস্ট ক্যান্সার শুরুতে কোনো সিমটম পাওয়া যায় না সিম্পটম হলে দেখা দিলে এটা পজিশনে নির্ভর করে যদি আমরা আউটার সাইডে হয় তাহলে তো সিম্পটম বেশি দ্রুত দেখা যাবে আর যদি انر সাইডে হয় তাহলে তো ক্যান্সার তো ছোট হয়েও অনেক সময় এখন টাইপ অপর নির্ভর করে তো বেশিরভাগই বলে যে সিম্পটম দেখা যাবে না সাইফুল ইসলাম বলেছে ভিতর টিউমারের মতো থাকলে কি সেটা ক্যান্সার না সব সময় ক্যান্সার না কখনো ক্যান্সার কখনো ক্যান্সার না ফলে ওরা করে কি যে আহ সিস্ট থাকে আমাদেরই যেমন সিস্ট থাকে ওটা আবার চলে যায় কতদিন পরই ব্রেস্ট টিস্যু তো নানা রকমের ওটা ওটা গ্যান্ডুলার টিস্যু আছে লোবুল গাঁক আছে তাপেfieldType شو আছে তো আমি ब्रेस्टের গঠন নিয়ে আগে বলেছিলাম আমি এখন ভুলে গিয়েছি কারণ একটু তো মনে রাখা জানা সব সময় তো ब्रेस्टে নানা জায়গা ই হতে পারে ফলে এখানে কিন্তু বিনাইন সিস্ট থাকতে পারে যেগুলো ক্যান্সারাস না তারপরে ওটাকে পজবি কোনে রাখতে হয় যে আমার এই সিস্টটা ওই একটা ব্রেস্টে হয়েছে 34 সেটা ভালো এরপর থেকে সতর্ক থাকতে হয় কিন্তু যে একবার ক্যান্সার হলে একটা হলে পরবর্তীতে আর একটাও হতে পারে এবং যাদের একবার হয় আবার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে রিকারেন্স ক্যান্সার বলে সেটাকে ফলে বেস্ট ক্যান্সার কিন্তু যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে এটা ফ্যামিলি হিস্ট্রি থাকলে হয় না থাকলে হতে পারে আশুতং এটা একটা ব্যাপার এখন বলে যে সিস্ট থাকলে পড়ে যে আপনার বা লাম থাকলে সেটা যে ক্যান্সারা সেটা আসলে না তো লাম থাকলে ডক্টরকে যে বলতে হবে তো এখন যেটা বলছি যে যদি একটা সিস্ট হয় তো আছে এবং সেটা গ্রো করছে তখন ডাক্তারকে যদি বলি আমার যেমন একটা মনে হচ্ছে যে কি রে আমার এখানে কিছু হলো কিনা অনেক সময় কিন্তু মনের মধ্যে গুড গুড করে তো আমি এখন আগেলে পরে ডাক্তার চেক করে দেখবে এর আগেও বলেছিলাম দেখেন তো হয়েছে কিনা তখন ডক্টর চেক করে বলেন না এটা নর্মাল তো ওরা যদি দেখে সত্যি লাম্প হয়েছে তখন ওরা বায়োপসি করবে অথবা ম্যামোগ্রামে পাঠাবে অথবা বায়োপসি করে অনেক সময় হয়তো একটা ছোট্ট একটা ইনজেকশন দিয়ে ওই ভেতরের যে সিস্টের মধ্যে যে রসটা থাকে সেটা নিয়ে এসে টেস্ট করে কখনো হয়তো ওই সিস্টটা কেটে নিয়ে এসে এটা বায়োপসি করে টেস্ট করে সুতরাং লাম্প হলেই কিন্তু সব সব ব্রেস্ট ক্যান্সার হয়ে যাবে সেটা না কারণ অনেক সময় প্রতিটা মানে সিস্ট হওয়া মানে খুবই একটা কেস মানে প্রতিটা মানুষেরই থাকে তো সেগুলো আসলে বলেছি এবং বয়স বাড়ার সাথে ক্যান্সার হওয়ার ঝুঁকি আরো বাড়ে এবং বাচ্চাদেরও অনেক সময় হতে পারে এবং ছেলেদেরও হয় মেয়েদের তুলনায় কম তো ব্রেস্ট ইস্যু থাকলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা এবং জেনেটিক যে বিষয়টা বলেছে ওই জেনেটিক ওই বিষয় মিউটেশন জিন মিউটেশন ঘটে আর uh, BRCA1 আর BRCA2 বলতে যে এটা যদি হয় ফ্যামিলি তে থাকে বা তখন জেনেটিক জেনেটিক টেস্ট করার কথা বলে ব্লাড টেস্টের মাধ্যমে ও জেনেটিক টেস্ট করে তারপরে ওরা ডিসাইড করে যে তুমি তোমার ওভারি কেটে ফেলে দাও তোমার ব্রেস্ট কেটে ফেলে দাও তাহলে তুমি দুই ঝুঁকি থেকে চলে গেলে এখন এখন ওভারি তো চালই অনেকে কেটে কাটতে পারে অনেকে কাটতে পায় না এতে ব্যাপারটা চাও হয়ে গিয়েছে তারা তো সহজেই অনেক সিদ্ধান্ত নিতে পারে ওভারির ক্ষেত্রে কিন্তু যাদের বাচ্চা হয়নি বা বাচ্চার আশা আছে তখন আবার অন্য রকম অন্যরকম মানে কি সিদ্ধান্ত নিবে সেটা তো এর পরে যে বিষয়টা আমি সেটা সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে কথা বলবো কারণ সার্ভিক্যাল ক্যান্সার হচ্ছে খুবই খুবই একটা বিষয় যেখানে আমরা প্রিভেন্ট করার স্তূপ থাকে বেশি সেই কারণে আমি আসলে পরে কথা বলবো তো আজকে আমি ম্যামোগ্রাম নিয়ে কথা বললাম সেলফ চেক নিয়ে কথা বললাম এবং যাদের বয়স হয়ে গিয়েছে ফলে আমরা তখন ব্রেস্টের প্রতি মানুষের অত ফ্যাসিনেশনও থাকে না অত তাকা না না তখন কিন্তু তারা একটু উদানো মুড়ির মতো হয়ে যায় যে কি দরকার আর ব্রেস্ট্রেস ওগুলো অর্থহীন মানে ছোটবেলায় যেমন অনেক কিছু মনে হয় বয়সের সাথে সাথে সেগুলো থাকে না কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা যে বয়স যখন যত ব্যস্ত হবে ততই বেশি বেস্ট সচেতন হতে হবে কারণ বয়সের সাথে এটা রিস্ক বেশি থাকে সুতরাং এই সব বিষয় নিয়ে আমি আজকে কথা বললাম তো আমাদের আত্মীয় স্বজন এবং যত বন্ধু বান্ধবী সবাই আছেন নিয়মিত ব্রেস্ট দেখেন নিজের জন্য একটা নির্দিষ্ট সময় করে যাদের ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছে তারা মাসের একটা নির্দিষ্ট দিন প্রথম শুরুতে বা শেষে এরকম একটা দিন ঠিক করে নিয়ে নিয়মিত ব্রেস্ট এক্সাম করেন দেখে মানে চোখে দেখে শনাক্ত করা এবং হচ্ছে হাত দিয়ে ফিল করে করে তিন আঙ্গুল দিয়ে ফিল করে শনাক্ত করা এবং যদি কোনো কিছু অ্যাবনর্মাল মনে হয় সাথে সাথে ডক্টরের কাছে যাওয়া তা চৈতিকে আমি বিশেষ করে ধন্যবাদ দিব যে চৈতি আমাকে এটা একটা রিকোয়েস্ট করেছিল এবং আমি তখন ভাবছিলাম ব্রেস্ট ক্যান্সার তো সবাই জানে এটা আর কি এমন বলবো কি বলবো না কিন্তু কদিন পরে যখন আমি চৈতিকে দেখলাম যে ওর সার্জারি হয়েছে তখন আমার আসলে মনে হলো যে একটা মানুষের যখন আমরা কথা বলি সে যে কি কারণে ওই কথাটা বলছে আমরা কিন্তু সবাই তার পজিশনে যে উপলব্ধি করতে পারি না তো চৈতি যখন বলছিলেন এই কথাটা তখন কিন্তু তার সার্জারিও হবে হবে সুতরাং সে কিন্তু একটা মেন্টাল স্টেজ কোন পর্যায়ে ছিল যে আমাকে রিকোয়েস্ট করেছে এ কারণেই আমি যখনই দেখলাম যে চৈতি বলল তখন কিন্তু আমি গত পাঁচ বছর ধরে আমি ম্যামোগ্রাম করছিলাম না খালি কি দরকার ম্যামোগ্রাম করব না এরকম একটা ভাব ছিল তো আমি পরে ভাবলাম যে না ম্যামোগ্রাম করে দেখি যা তো কিছু ইয়ে আছে কিনা তো অনেক ধন্যবাদ যারা ওয়াচ করেছেন আমি সেলফোন থেকে আসতে পারতাম কিন্তু এমন বিষয় তো এটা সিরিয়াস বিষয় এই কারণে আমি আসলে লাইভে এমন করে সবাইকে যুক্ত করতে পারবো তো থ্যাংক ইউ যারা কমেন্ট করেছেন হ্যাঁ এ তাদেরকে আর হচ্ছে এটা এখন আমি একটু বলি হালকা জিনিস জীবন কিন্তু খুবই সুন্দর জীবনে একটা রঙিন একটা ব্রেসলেট করেছি আমার ননদের দেয়া আমার ননদরা আমাকে অনেক কিছু দেয় আমার ছোট আমাকে আগে দূরত্ব আসা যাওয়া কম এই কারণে একটু কম পাচ্ছি যাই হোক আর এই জামাটা অনেক পুরনো কত বছরের আল্লাহ আমি যা ঠিক চাই না দশ বছরের পুরোনো জামা আজকে পেলাম আচ্ছা কিনা সেটাই জানতাম না থ্যাংক ইউ যারা ওয়াচ করেছেন আবার দেখা হবে বাই বাই